মুজিববর্ষের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আজকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন 25 নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুসুবুল লিটন। সোমবার সকাল 11টার দিকে নগরীর 25 নং রামপুর ওয়ার্ডের আব্দুল মোতালেব রোডে মুজিববর্ষের ক্লাব উদ্বোধনের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। পরে আবু বকর সিদ্দিকী জামে মসজিদ, বরফকল ও মুন্সিপাড়া এলাকায় গণসংযোগ করেন। মুজিববর্ষের অস্থায়ী কার্যালয় উদ্বোধনকালে কাউন্সিলর প্রার্থী আব্দুসুবুল লিটন বলেন, এই স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজের পতাকা আজ বিশ্বের মানচিত্রে বাংলাদেশের একটি পতাকা হয়তো আমরা চোখে দেখতাম না। আমরা পরাধীনতায় বসবাস করতাম, যার জন্ম না হলে আমরা হয়তো বাংলায় কথা বলতে পারতাম না। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামীকাল জন্মশতবার্ষিকী। সেই জন্মশতবার্ষিকী উপলক্ষে এই দুদিনের আয়োজন আমাদের রক্ষেসভা করেছেন। এই দুদিনের আয়োজনে আমরা জাতির জনকের প্রামাণ্যচিত্র দেখাবে। এখানে জাতির জনক সম্বন্ধে গুণীজনের আমাদেরকে এই বর্তমান প্রজন্মের শিশুদেরকে, বর্তমান প্রজন্মের ছেলেদেরকে কিছু কথা বলবে, আলোচনা করবে এবং আগামী দুদিন এই জায়গায় কিছু লোকসঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বোপরি মুজিববর্ষ উপলক্ষে 12টা 1 মিনিটে জাতির জনকের শত জন্মবার্ষিকী আগামী 1টি বছরের জন্য জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন মুজিব শতবর্ষ হিসাবে রামপুরে উদ্বোধন হবে। আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকবে, বিভিন্ন নেতাকর্মী থাকবে, আপনারা সবাই 12টায় আমন্ত্রিত থাকবেন। এখান থেকে আমরা মুজিববর্ষের অনুষ্ঠান শুরু করব। সবাইকে এই দুদিনের এই আয়োজন উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে উদ্বোধন করলাম এই মুজিববর্ষ শতবর্ষের এই অনুষ্ঠান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রানা নাহা, বাংলাধারা, চট্টগ্রাম।